বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছেলে এবং মেয়ে যে যেখানে আসো দেখো, আমি পঞ্চম অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং প্রশ্নগুলো দেখবে আর উদ্যোগগুলো পড়বে এবং প্রশ্নগুলো খাতায় নোট করবে, কারণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি এই যতগুলো সৃজনশীল আছে তোমাদের জন্য প্রত্যেকটা সৃজনশীল বাছাই করা সৃজনশীল এই সৃজনশীলগুলা সাধারণত বোর্ডে আসে, মানে এরকম পাঠ পদ্ধতি থেকে। এ কারণে তোমাদের এখানে সৃজনশীল বিষয় আমি লিখছি, তোমরা এখন একটু মনোযোগে শুনো। তো দেখো, আমি একটা উদ্যোগ লিখছি। উদ্যোগ কি? এখানে লিখছি জনাব আবুল হাসান একজন নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান। তো ইউনিয়নের একজন নির্বাচিত সে চেয়ারম্যান, তিনি পরিবারের কাজকর্ম নিজ হাতে সম্পাদন করেন, বাসার যত কাজকাম আছে পরিবারের অন্য কাজগুলো আছে তিনি নিজ হাতে সম্পাদন করেন। তার মাসিক বেতনের সামান্য অংশ পরিবারের ব্যয় বহনের জন্য তিনি খরচ করেন এবং বাকি অংশ বাকি অর্থ এলাকার গরিব দুস্থদের পুনর্বাসন ও ধর্ম শিক্ষার কাজে ব্যবহার করেন, মানে ব্যয় করেন। তো অপরদিকে তার বন্ধু জামিল সাহেব একজন মানবদর্দী মানুষ। এই যে জামিল সাহেব একজন মানবদর্দী মানুষ, একদিন রাতের বেলা পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসলে, কান্নার আওয়াজ এলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন একজন বৃদ্ধ মহিলা ব্যথা বেদনা বিছানায় সাফার করছে। তো বৃদ্ধার বাড়িতে কোনো লোকজন নেই, তিনি তখন বাড়িতে এসে তার স্ত্রীকে বৃদ্ধার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নিয়ে কি করলেন, বৃদ্ধার বাড়িতে গিয়ে তার সেবা যত্ন করেন। এটা হলো একটা উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন আছে। আগে উদ্দীপক পড়বে, তোমরা বারবার উদ্দীপকটি পড়বে এবং এই উদ্দীপকে মেন মেন যে বিষয়গুলো আমার কী বিষয়ে আলোচনা করা হয়েছে ওই আলোচনার লাইনগুলো ধরার চেষ্টা করবে এবং পাঠ্য বইয়ের সাথে মিলানোর চেষ্টা করবে যে এই প্রশ্নগুলো পাঠ্য বইয়ের উদ্দীপ্ত পাঠ্য বইয়ের কোন পাড়ের সাথে মিল রয়েছে, অবশ্যই সেই পাঠ থেকেই প্রশ্ন করা হবে। তখন দেখো এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নটা ক নম্বর, ধরো খ নম্বর, এই যে উদ্দীপক রিলেটেড নয় উদ্যোগের বাইরে থেকে লেখা হয়েছে, আর আমরা বেশিরভাগ এটাই বাইরে থেকে লিখি, উদ্যোগ থেকে লেখা যাবে কিন্তু উদ্যোগের আলোকে লেখা সাধারণত কমে। তো সেই ক্ষেত্রে দেখো তোমরা ক নম্বর আসহাবুল মুআল্লাকা কি? আসহাবুল মুআল্লাকা তোমরা জানো শক্ত এর অতুল শক্ত ঝুলন্ত গীতি কবিদের। তোমরা জানো যে প্রাক ইসলামের যুগে অর্থাৎ রাসূলের আগের কবির আগেও আরবদের উকাজ মেলায় যে বাৎসরিক কবিতা আসল প্রশ্ন সেই কবিতা, সেখানে অনেকগুলো কবিতা রাখা হতো, সেখানে বাছাই করে বিচার করা সাতজন কবির সাতটা কবিতা এবং কবির সাতজন কবির নাম সোনালী হরফ লিখে কাবাটের ঝুলিয়ে রাখে, এদেরকে সাবা আর সাবুল মোয়াল্লাকা বলা হয়, মানে শব্দ জ্বলন্ত গীতের কবিতা। এরপর আসলে খ নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু জ্ঞানের শহরের দরজা বলা হয় কেন? আলী রাদিয়াল্লাহু ছিলেন অনেক নির্ভীক তাপস্বী জ্ঞান সাধক, তার জীবনে তোমরা পড়ছো তিনি জ্ঞানের ব্যাপক বিস্তার লাভ করেছিলেন, অনেক জ্ঞানের অর্জন করেছিলেন, যার কারণে মহাসমা বলছিলেন আনা আলী আনা মাদিনাতুল আলম ওয়া আলী বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আলী হলেন সেই শহরের দরজা, অর্থাৎ শহরে প্রবেশ করতে হলে সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে, অর্থাৎ জ্ঞানের কোনো কিছু বুঝতে হলে আলী রাদিন থেকে তোমরা জ্ঞান শিক্ষা করতে পারো, অর্থাৎ শহরের জ্ঞানের দরজা বলছে নাম বলছে। এরপর আমরা উদ্দীপক রিলেটেড এখানে প্রশ্ন কি সেই প্রশ্নটা আমরা দেখব, যে জনাব আবুল হাসানের কর্মকাণ্ডে কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে। দেখেন আবুল হাসানের কর্মকাণ্ডে তার কোন খলিফার চরিত্র সাথে মিল রয়েছে, আমরা এবার দেখব উদ্দীপকে আবুল হাসানের যে কার্যক্রম কি। আবুল হাসান একজন নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, তিনি পরিবারের কাজকর্ম নিজ হাতে সম্পাদন করেন, তার মাসিক বেতনের সামান্য অংশ পরিবারের জন্য খরচ করেন আর বাকি
অর্থ করা, তিনি সমাজের দুস্থ দরিদ্রদের আর গরিবদের পুনর্বাসন এবং ধর্মীয় শিক্ষার কাজে ব্যবহার করেন। তো এই কাজগুলা আমরা ইসলামের ইতিহাস থেকে তোমাদের পক্ষে বই থেকে যতটুকু আমরা জানতে পারি, যে কাজগুলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে খলিফার সাথে মিল রয়েছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু যে তিনি একেবারে সামান্য বেতন নিতেন, নির্ধারিত বেতন নিতেন, এই বেতনের যতটুকু অংশ পরিবার পরিজনের জন্য খরচ করতেন আর বাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় দানবীদের মানুষকে দান করতেন এবং বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করতেন। তিনি সম্পদ সঞ্চয় করে রাখেননি। তাহলে তোমরা এটা সহজ ধরতে পারবো আবু বকর সিদ্দিকের জীবনী পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ ছয়ে আবু বকর জীবনী রয়েছে, তোমরা সেখান থেকে তার জীবনী পড়বে। আর একজন ভালো ছাত্র বা ভালো স্টুডেন্ট বৈশিষ্ট্য হল এই জীবনের বাইরে বিভিন্ন বই প্রস্তুত করা, সেখানে আবু বকর জীবনীতে আর কী কী বিষয় আছে ওগুলো শিখলে সেখান থেকে তুমি অনেক তথ্য পেয়ে যাবে। আর এবার আসো দেখো গণনা, জনাব জামিলের চারিত্রিক বৈশিষ্ট্য যে খলিফার কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে তার চরিত্র বিশ্লেষণ। এবার আসো জামিলের চারিত্রিক বৈশিষ্ট্য। জামিল কি করেছিল, অপরদিকে উদ্যোগ দেখে আনলো, অপরদিকে দেখো তার বন্ধু জামিল সাহেব একজন মানব বিরোধী মানুষ, বুঝতে হবে এক নম্বর কি লিখছে এখানে মানব বিরোধী। এরপর তার গুণ কি, একদিন রাতের বেলায় তার পাশের বাড়িতে কান্নার আওয়াজ আসলে তিনি খোঁজ খবর জানতে পারেন এক বৃদ্ধা মহিলা ব্যথা বেদনা বিস্তার সাথে ছটফট করছে। তাহলে ওই যে দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস থেকে পাওয়া যায় যে তিনি বাড়িতে আসলেন এক বেদুইন মহিলা প্রসব বেদনায় তিনি ছটফট করে কাতরাচ্ছিলেন, হযরত ওমর জানতে পেরে তার স্ত্রী উম্মে কুলসুমকে সাথে নিয়ে সেই বৃদ্ধ মহিলার বাসায় পৌঁছে দিয়েছিলেন। তার প্রসব বেদনার জন্য ওই মহিলার সমস্যা ছিল, ওমর তার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে চলে গেলেন। তাহলে অবশ্যই এই বৃদ্ধ মহিলার এই জামিলের চারিত্রিক বৈশিষ্ট্য কার্যক্রম ওমরের সাথে মিল রয়েছে। এছাড়াও দেখো হ্যাঁ তিনি তখন বাড়িতে তার স্ত্রীকে নিয়ে বৃদ্ধার বাড়িটিকে তার সেবা যুক্ত করেন। ওই যেই কথা বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু তার স্ত্রী উম্মে কুলসুমকে সাথে নিয়ে ওই ইহুদি মহিলার বাড়িতে নিয়ে গেলেন তার সেবা করার জন্য। তাহলে এই জামিলের কাজের সাথে কার কাজ মিল রয়েছে, অর্থাৎ হযরত জামিলের কাজ কার্যক্রম হযরত ওমরের কার্যক্রমের সাথে মিল রয়েছে। তাহলে আমরা সহজে হযরত ওমরের জীবনী পড়লে সেখান থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তো অনেকে প্রশ্ন করে থাকে যে স্যার এখানে এই যে ওমরের স্ত্রীর নাম উম্মে কুলসুম, আবার ওসমানের স্ত্রীর নাম উম্মে কুলসুম, বিষয়টা বুঝতে পারলাম। আমি তোমাদের ক্লাসে অনেক জবাব দিছি এর, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে স্ত্রীর নাম ছিল উম্মে কুলসুম, উনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কিন্তু ওমরের স্ত্রীর নাম উম্মে কুলসুম, উনি কিন্তু রাসূলের কন্যা না, উনি অন্য একজন আর একজন। আবার এই যে রাসূলের কন্যার নাম ফাতিমা, ওমরের ভগ্নী ওমরের বোনের নাম ছিল ফাতিমা, দুই ফাতিমা কিন্তু এক নয়। অনেকেই বুঝতে পারে না বিষয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা তার এই বোনের নাম ছিল ফাতিমা, বোনের ভগ্নীর নাম ছিল সাইদ, আর ফাতিমা এই ফাতিমা হল রাসূলের কন্যা। তাহলে কিন্তু নাম থাকতে পারে, নামের সাথে নাম অনেকের মিল রয়েছে, কিন্তু একটু বুঝে শুনে উত্তর দিতে হবে। তো দেখো তাহলে আমার মনে হয় না যে তোমরা এখানে এই প্রশ্নের কোনো কঠিন বা জটিল কোনো বিষয় আছে। আর এই সৃজনশীলগুলোর উপরে তোমাদের খুবই গুরুত্ব দিতে হবে, একেবারে বোর্ডের জন্য তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আসো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই কমন এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্রয়োজনে উদ্যোগ আমি উদ্যোগ বললাম প্রসঙ্গে এই প্রশ্নগুলো খাতায় নোট করবে, এবং এক একটা প্রশ্নের প্রয়োজন সময় তোমাদের পর্যাপ্ত হাতে আছে, যেহেতু এখন ক্লাস স্কুলে ক্লাস করতে হয় না, বাসায় বসে ক্লাস করো, তাহলে তোমরা বাসায় এই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে নোট করবে এবং শিখে রাখবে, যাতে তোমাদের পরীক্ষার জন্য সহজ হয়। তো এরকম যদি এই প্রশ্নের যদি কোনো কঠিন কোনো জটিল কোনো বিষয় থাকে তোমরা কমেন্টস করে জানাবে। যারা আমার ইউটিউবে এবং ফেসবুকে ক্লাসগুলো দেখো তারা জানাবে যে স্যার পঞ্চম উদ্ভব এই উদ্দীপকের এই বিষয়
কোনো অস্পষ্ট বা আত্মা বুঝি নেই, তো আমি তোমাদের সেখানে সমাধান করার চেষ্টা করবো বা পরবর্তী দিন। তো এই ক্লাস ভালো করে থাকবে এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি, আসসালামু আলাইকুম।